السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখন কবর তাকে সম্বোধন করে বলে, হে মানব, তুমি আমার উপরে থাকতে কতই না হই হল্লা, হাসি খুশি, গল্প গুজব, রং তামাশা করেছ, আর আজ আমার ভিতরে এসে শুধুই ক্রন্দন করছ। তুমি যখন আমার উপরে থাকতে তখন কতই না আমোদ আহ্লাদে মেতেছিলে, আর আজ শুধু চিন্তা ও আফসোসই তোমার একমাত্র সম্বল। তুমি আমার উপর কতই না বাকপট ছিলে, কিন্তু আজ আমার ভিতরে এসে একেবারে চুপ হয়ে গিয়েছ। যখন মৃত ব্যক্তির দাফন সেরে সকলে কবরের কাছ থেকে চলে আসে তখন আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আজ তুমি এই বিপদস্কুল অন্ধকার গৃহে সম্পূর্ণ একাকী। যাদেরকে সুখে রাখার জন্য, যাদের ভরণ পোষণের জন্য তুমি দুনিয়াতে আমার শত নাফরমানি করেছিলে, আজ তারা কেউ তোমার আপন হল না, সবাই তোমাকে এখানে একাকী পরিত্যাগ করে চলে গেল। তবুও